বন্ধুরা শুভেচ্ছা সবাইকে। আশা করছি ভালো আছো সবাই। আমরা বিরোধিতার তিনটি প্রকার সম্পর্কে জেনেছি। সর্বশেষ যে প্রকারটি সেটি সম্পর্কে এই ভিডিওতে জানব। বিরোধিতার সর্বশেষ প্রকারটি হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। এই বিষয়টা কীরকম চলো জেনে নেই। যদি দুইটা যুক্তিবাক্যের মধ্যে একই উদ্দেশ্য একই বিধেয় থাকা সত্ত্বেও গুণ এবং পরিমাণ এই দুইটা দিক থেকে যদি পার্থক্য থাকে তখন আমরা তাকে বলি বিরুদ্ধ বিরোধিতা। উদাহরণ দিলে খুব সহজ হয়ে যাবে। আমরা একটি যুক্তিবাক্য নিলাম যেটি কিনা এ যুক্তিবাক্য। এই যুক্তিবাক্যের ক্ষেত্রে বলা হচ্ছে সকল মানুষ হয় মরণশীল। আরেকটি যুক্তিবাক্য হচ্ছে ও যুক্তিবাক্য, যেখানে বলা হচ্ছে কিছু মানুষ নয় মরণশীল। এক্ষেত্রে আমরা কোথায় কোথায় পরিবর্তন পাচ্ছি? আমাদের উদ্দেশ্য এবং বিধেয় এই দুটি কিন্তু একই আছে, কোনো পরিবর্তন নেই। পরিবর্তনটি কোথায়? পরিবর্তনটি হচ্ছে পরিমাণের দিক থেকে। প্রথমে বলা হচ্ছে এ যুক্তিবাক্যের ক্ষেত্রে সকল মানুষ, ও যুক্তিবাক্যে সেটা কিছু মানুষ। অর্থাৎ যেখানে কিনা উদ্দেশ্যপদটি ব্যপ্ত ছিল এ যুক্তিবাক্যে, সেখানে ও যুক্তিবাক্যে উদ্দেশ্যপদটি অব্যপ্ত। আবার বিধের ক্ষেত্রে আমরা এ যুক্তিবাক্যে স্বীকার করছি মরণশীলতার যে বৈশিষ্ট্য সেটিকে, কিন্তু ও যুক্তিবাক্যে আমরা অস্বীকার করছি। অর্থাৎ এখানে গুণগত একটি পরিবর্তন হয়েছে। প্রথমে পার্থক্যের পরিবর্তন হলো, তারপর গুণের পরিবর্তন। অর্থাৎ দুই দিক থেকেই এই বাক্য দুটিতে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। এক জায়গায় মরণশীলতার যে বৈশিষ্ট্য সেটিকে স্বীকার করা হলো, অন্য বাক্যে মরণশীলতার বৈশিষ্ট্যকে অস্বীকার করা হলো। এই জন্য এ এবং ও এই দুটি যুক্তিবাক্যের মধ্যে বিরুদ্ধ বিরোধিতা বর্তমান। আর দুই ধরনের বাক্য রয়েছে, ই যুক্তিবাক্য এবং আই যুক্তিবাক্য। ই যুক্তিবাক্যে বলা হচ্ছে কোনো মানুষ নয় নিখুঁত। আই যুক্তিবাক্যে বলা হচ্ছে কিছু মানুষ হয় নিখুঁত। এই দুটি যুক্তিবাক্যের পার্থক্যটি কোথায়? এখানেও কিন্তু মানুষ এবং নিখুঁত, উদ্দেশ্য এবং বিধেয়গুলো অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ কোনো পার্থক্য নেই। পার্থক্যটি কোথায়? পরিমাণের দিক থেকে। প্রথমত ই যুক্তিবাক্যে বলা হচ্ছে কোনো মানুষ, অর্থাৎ এখানে মানুষ যে পদটি সেটি ব্যপ্ত হয়েছে। এবং আই যুক্তিবাক্যে কিছু মানুষ বলা হচ্ছে, সেখানে উদ্দেশ্যটি অব্যপ্ত রয়েছে। আবার ই যুক্তিবাক্যে নয় শব্দটি দ্বারা যে সংযোজকটি ব্যবহার করা হচ্ছে সেটি নয়ার্থক, অর্থাৎ নেতিবাচক অর্থ দিচ্ছে। কিন্তু আই যুক্তিবাক্যে হয় শব্দটি আমাদেরকে সদর্থক অর্থ দিচ্ছে, অর্থাৎ গুণগত দিক থেকে একটি নয়ার্থক অন্যটি সদর্থক। তাহলে পরিমাণগত দিক থেকেও আমরা পার্থক্য পেলাম, গুণগত দিক থেকেও পার্থক্য পেলাম। এই জন্য মানুষের ক্ষেত্রে আমরা দেখব এ এবং ও এই দুটি যুক্তিবাক্য নিয়ে যখন আলোচনা করছি তখনও তাদের মধ্যে বিরুদ্ধ বিরোধিতা বর্তমান, এবং ই ও আই যুক্তিবাক্য নিয়ে যখন আলোচনা করছি তখনও বিরুদ্ধ বিরোধিতা বর্তমান থাকছে। এই চারটি যে প্রকার বিরোধিতার, সেই প্রকারগুলোকে আমরা একটি বর্গের মাধ্যমে প্রকাশ করতে পারি, সেটি প্রকাশ করব পরের ভিডিওতে। তার আগে ছোট্ট একটা বিষয় জানিয়ে দেই, এই বিরুদ্ধ বিরোধিতা এটিকে একমাত্র আমরা খাঁটি বিরোধিতা বলি। তার কারণ এই বিরোধিতার ক্ষেত্রে আমরা গুণগত এবং পরিমাণগত উভয় দিক থেকে পার্থক্য লক্ষ্য করতে পারি, কিন্তু অন্যান্য যে বিরোধিতাগুলো রয়েছে, অর্থাৎ অসম বিরোধিতা বা বিপরীত বিরোধিতা বা অধীন বিপরীত বিরোধিতা, সেগুলোর ক্ষেত্রে আমরা শুধুমাত্র গুণ বা শুধুমাত্র পরিমাণের দিক থেকে পার্থক্য লক্ষ্য করতে পারতাম। সেজন্য ওই বিরোধিতাগুলোকে আমরা খাঁটি বিরোধিতা বলি না, শুধুমাত্র বিরুদ্ধ বিরোধিতাকে আমরা খাঁটি বিরোধিতা বলে উল্লেখ করি। পরবর্তী ভিডিওতে বিরোধিতার বর্গক্ষেত্রটি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ রইল। ধন্যবাদ।